আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলে ইউরোপি সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ইউরোপে বন্ধ হচ্ছে বর্ডার ফ্রি রোড ক্রসিং ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় আরও ছয়জন গ্রেফতার ইউরোপ ছাড়লে নিরাপদ হবে ব্রিটেন মন্তব্য MI6 এর সাবেক প্রধানের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউরোপ জুড়ে সীমান্ত পথে ভিসা ছাড়াই রোড ক্রসিং সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে আসছে এপ্রিলে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত হবে বন্ধের দিনক্ষণ বিস্তারিত দেখুন রিপোর্টে ইউরোপে খুব শিগগিরই বন্ধ হচ্ছে ভিসা ছাড়া বর্ডার ফ্রি রোড ক্রসিং বিদ্যমান সুযোগটি বন্ধ হচ্ছে মূলত নিরাপত্তার ইস্যুতেই সম্প্রতি ফ্রান্স ও গত মঙ্গলবার বেলজিয়ামে জঙ্গি হামলার ঘটনায় বর্ডার ফ্রি রোড ক্রসিং বন্ধ করার কথা বলেছেন সেনজেনভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীরাই ডেনমার্ক ইতিমধ্যেই নিজেদের সেনজেনের আওতামুক্ত ঘোষণা করেছে আর এ ব্যাপারে আগামী 17 এপ্রিল ইউরোপের দেশগুলোর সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ব্রাসেলসে তবে ঠিক কবে নাগাদ এটি বন্ধ করার ঘোষণা আসতে পারে সে ব্যাপারে এখনো কিছু বলা হয়নি এছাড়া ইউরোপ জুড়ে বাস ট্রেনে ভিসা ও আইডি চেক নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ব্রিটেনের সাবেক কাউন্টার টেরোরিজম গ্রুপ বলছে ব্রিটেনের রেল সার্ভিসে জরুরি ভিত্তিতে নিরাপত্তা পর্যালোচনা এখন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে মুনজার আহমদ চৌধুরী চ্যানেল আই নিউজ ডেস্ক বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ শুক্রবার বিবিসি জানায় ওই ছয়জনকে বৃহস্পতিবার ব্রাসেলস এসকাবিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ব্রাসেলসে বিমানবন্দরে ও মেট্রো স্টেশনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গতকাল যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম পরিচয় এখনও জানেনি কর্তৃপক্ষ হামলায় তাদের সম্ভাব্য যোগসূত্র বা ভূমিকার বিষয়ে কিছু বলা হয়নি অন্যদিকে ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্যারিসের কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নিলে ব্রিটেন অধিকত নিরাপদ হবে এমন কথাই বলেছেন যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান রিচার্ড ডিয়ারলাভ ব্রাসেলসের ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েকদিন পরেই মন্তব্য করলেন ডিয়ারলাভ প্রসপেক্ট সাময়িকীতে এক লেখায় তিনি বলেন যুক্তরাজ্য ইউ ছাড়লে যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হতে পারে ডিয়ারলাভ বলে যুক্তরাজ্য ইউ ত্যাগ করলে ইউরোপীয় মানবাধিকার সংক্রান্ত চুক্তিতে তারা প্রত্যাখ্যান করতে পারবে সেই ক্ষেত্রে ইউভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের উপর অধিকতর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে ব্রিটেন অপ্রাপ্ত বয়স্ক কিশোরের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে ব্রিটিশ ফুটবলার অ্যাডাম জনসনের 6 বছরের কারাদণ্ড আজ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারিতে আদালতে তাকে দোষী সাব্যস্ত করলে জনসনকে বরখাস্ত করে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড এর আগে 28 বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাস 15 বছর বয়সী ওই কিশোরের মিস্টার জনসনের ভক্ত ছিল এবং সেই সুযোগে তিনি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন এমন অভিযোগ ওঠার পর গত বছর জনসন গ্রেফতার হন লোকের ঠোঁট নড়া দেখে কথা জানার প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রিটিশ বিজ্ঞানীরা ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা বলেছেন তাদের এই লিপ রিডিং প্রযুক্তির অপরাধ এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় খুবই সহায়ক হবে লোকজনের কথা বলার দৃশ্য যদি সিসিটিভির ফুটেজে ধরা পড়ে সেই ফুটেজ বিশ্লেষণ করে এই প্রযুক্তি বের করে ফেলতে পারবে তারা কি বলেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযুক্তি সহায়ক হবে বলে আশা করেছেন উদ্ভাবন বিজ্ঞানীরা ইন্টারপোল তাদের তালিকা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ দেওয়ায় সেন্ট্রাল লন্ডন বিএনপির উদ্যোগে মিষ্টিমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ শেখ শামসুদ্দিন আহমেদ শামীম সেন্ট্রাল লন্ডন বিএনপি সভাপতি আব্দুস সামাদ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সৈয়দ শাহিন হুসাইন রুবা চৌধুরী নুরুল ইসলাম সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে হাইট যুবলীগের সভা, সিলেটে মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথা শীর্ষক ব্যতিক্রমী আয়োজন। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ হাইট শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামন। যুক্তরাজ্য যুবলীগ হাইট শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার হাইট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হল রুমে। হাইট যুবলীগের সভাপতি ইকবাল সমাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান নূরের পরিচালনায় এতে কোরআন থেকে তেলাওয়াত করেন রুসুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আজাদ খান, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি শাহ এম এ মুনিম, জাফর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, নাসির খান সোয়েব, আজাদ মিয়া, সৈয়দ আমিনুর রশিদ কুকন, আকদ্দোস আলী, আবুল বশর, মোহাম্মদ গুলাম কিবরিয়া বেলাল, আফজার খান সহ ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হাইট যুবলীগের নেতৃবৃন্দ। সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাবুল তালুকদার। আলোচনা সভার বক্তারা তাদের বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরারও আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই। ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম বিএনপির নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সভা করেছে বার্মিংহাম যুবদল। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম যুবদল নেতা কবির মিয়া সভাপতিত্বে ও ওয়েস্ট মিডল্যান্ডস যুব নেতা মোদাসির খানের পরিচালনায় সভায় বক্তারা দীর্ঘদিন পর মিডল্যান্ডস বিএনপির দুই শক্তিশালী সংগঠন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম বিএনপির নতুন নেতৃত্ব প্রদান করায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, সহসভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম বিএনপির সভাপতি জাহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবজার হুসাইন, মুজিবুর রহমান, আওলাদ হুসাইন প্রমুখ। আঞ্জুমানে আল ইসলাম বার্মিংহাম শাখার উদ্যোগে লজেন্স উইলস স্ট্রিটে ইসলামিক সেন্টার ও জামে মসজিদ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল মনিমের পরিচালনায় ও শাখার সভাপতি মাওলানা কাজী সেলিমুদ্দিনের সভাপতিতে মাহফিলের প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাম মিডল্যান্ডসের সভাপতি মাওলানা এম কাদির আল হাসান। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হক নোমানি, মাওলানা রকুন উদ্দিন আহমদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা বজরুল হক খান প্রমুখ। মাহফিলে অতিথি ছিলেন ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ নাসির আহমদ, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মিসবাহ রহমান। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ যোগাতে পাদুপার সবুজ বাংলা অ্যাসোসিয়েশন আয়োজন করে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। ইংল্যান্ড থেকে শুরু হয়ে ক্রিকেট আজ বিশ্বের একটি জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত হয়েছে। এশিয়ার দেশগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাতে এই খেলা জনপ্রিয়তা সবার শীর্ষে। এখানকার বাংলাদেশি ছেলেরা এই ক্রিকেট খেলা নিয়ে প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছে। আর এইসব ছেলেদের উৎসাহ যোগাতে
পাদবা সবুজ বাংলা অ্যাসোসিয়েশন আয়োজন করে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কয়েকটি শহরের সাথে ক্রিকেট ম্যাচ খেলে যথাক্রমে ভ্যানি চ্যাম্পিয়ন এবং বিসেন্সার রানার্স আপ হয়েছে। এদের পুরস্কৃত করতে সবুজ বাংলা অ্যাসোসিয়েশন আয়োজন করে পুরস্কার বিতরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মহিউদ্দিন জন্টির অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সভাপতি সাইদুর রহমান ফখরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে মাননীয় রাষ্ট্রদূত সাদাত হোসেন। পাদবাতে মাননীয় রাষ্ট্রদূতের আগমনে তাকে ক্রেস্ট প্রদান করে সভাপতি ফখরুল। আসেসরা এনরিকো নানিয়াকে ক্রেস্ট প্রদান করেন সহসভাপতি কামরুল। বক্তব্য রাখেন সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আকন, সহসভাপতি কামরুল মজুমদার, আসেসরা এনরিকো নানিয়া সহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় মাননীয় রাষ্ট্রদূত সাদাত হোসেন বলেন, ছেলে সন্তানদের খেলাধুলার পাশাপাশি বাংলা শিক্ষা ও বাংলা সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতে হবে। সবুজ বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, নতুন প্রজন্মের ছেলেরা বাংলা সংস্কৃতির জন্য প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছোট পরিসরে সাংস্কৃতিক পর্বে নাচ পরিবেশন করে ভেনিসের ক্ষুদে নৃত্যশিল্পী আলফি, এছাড়াও গান ও কৌতুক পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। পরে ক্রিকেট খেলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম ও মাননীয় রাষ্ট্রদূত সাদাত হোসেন। ইতালি পাদুবা থেকে এমদাদুল্লাহ কেমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সিলেটের অজন্তাপুরে মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের কথা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা কিভাবে এলো এই ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের জীবনে ধারণ করতে হবে, তাহলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। সিলেটের অজন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ক্যাম্পাসে মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথা শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে যুদ্ধের দিন স্মৃতিচারণ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, মুক্তিযোদ্ধা সাদউদ্দিন আহমদ প্রমুখ। সিলেটে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুপুরে নগরীর উপজেলা মাঠে মেলার উদ্বোধন করেন এফবিবিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন সহ জেলা ও মহানগর চেম্বারের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে সুলভ শ্রমবাজারকে কাজে লাগিয়ে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব, এজন্য প্রয়োজন দেশের প্রান্তিক জনপদে নতুন নতুন উদ্যোক্তা তৈরি। মাসব্যাপী এই মেলায় 150টি স্টল ও 20টি প্যাভিলিয়ন দেশি বিদেশি বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। বিশ্বনাথ এই ইউকের উদ্যোগে বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্বনাথ প্রি খতনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে সভাপতি মেসবাউদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, আব্দুর রহিম রঞ্জু, আবুল কালাম প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপে বন্ধ হচ্ছে বর্ডার ফ্রি রোড ক্রসিং। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় আরও 6 জন গ্রেফতার। ইউরোপ ছাড়লে নিরাপদ হবে ব্রিটেন, মন্তব্য MI6 এর সাবেক প্রধানের। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।